চার নম্বর বলছে, আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। এটা একটা বৃত্তাকার মাঠ আছে, রিং আছে, এর ব্যাসার্ধটা বলছে 280 মিটার। তারপরে বলেছে চৈতালি প্রতি ঘন্টা মানে এক ঘন্টায় 5.5 কিলোমিটার বেগে হেঁটে মাঠটি পরিক্রমা করতে চায়। তাহলে চৈতালি গতিবেগ বলছে কত, 5.5 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো হিসাব করতে বলছে মাঠটি একবার প্রদক্ষিণ করতে মানে ঘুরতে চৈতালির কত সময় লাগবে, মানে এই গোটাটা ঘুরতে ওর কত সময় লাগবে। তো গোটাটা দৈর্ঘ্য কত, গোটাটা দৈর্ঘ্য মানে গোটা পরিসীমাটা বার করতে হবে। তো লিখব মাঠটির বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ 280 মিটার। অতএব মাছটির পরিধি 2πr একক, সমান 2 × π এর মান 22/7 × r এর মান হচ্ছে 280 মিটার, সাথে 7 4 7 28 0। তাহলে 2 × 2 × 40 থাকলো, গুণ করলাম না, এত মিটার। তাহলে মাছটার পরিধি হয়ে গেল এত মিটার। এবার চৈতালির গতিবেগ বলছে ঘন্টায় 5.5 কিলোমিটার, তাহলে অতএব তাহলে অর্থাৎ এত মিটার যেতে চৈতালি কত সময় লাগবে আমাকে বার করতে বলেছে। তো অতএব মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির সময় লাগবে, মাছটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির সময় লাগবে, সমান দিলাম, একটু ভালো করে বুঝো। আমার গতিবেগ দেওয়া আছে 5.5 কিলোমিটার পার আওয়ার, মানে বইয়ে বলা আছে এক ঘন্টায় 5.5 কিলোমিটার যাবে। এক ঘন্টা মানে কত মিনিট, 60 মিনিট, তাহলে 60 মিনিটে যাচ্ছে 5.5 কিলোমিটার। তো কিলোমিটারটা যদি আমি মিটারে করি, দেখো এক ঘন্টা মানে 60 মিনিট, তো এক ঘন্টায় যাচ্ছে 5.5 কিলোমিটার। তো কিলোমিটারটাকে মিটার করতে গেলে 1000 দিয়ে কী করতে হয়, গুণ করতে হয়। তো 1000 দিয়ে গুণ করে দিলাম, উপরে যে কিলোমিটার আছে কিলোমিটারকে মিটার করার জন্য 1000 দিয়ে গুণ করলাম। তাহলে বুঝতে পারছি যে 60 মিনিটে যাচ্ছে 5.5 × 1000, এত মিটার যাচ্ছে 60 মিনিটে, যদি এত মিটার যায় আমার। আচ্ছা, আমাকে সময় বার করতে বলেছে, তো সময়টাকে আমি উপরে লিখব। তো 5.5 কিলোমিটার যেতে সময় লাগছে এক ঘন্টা, অর্থাৎ 60 মিনিট। 5.5 কিলোমিটার যেতে সময় লাগছে কত, 60 মিনিট। আমি যাব কত কিলোমিটার, কত এটা কিলোমিটারে আছে, তো কিলোমিটারটাকে মিটার করতে গেলে কী করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে। কিলোমিটারটাকে মিটার করলাম, তো কিলোমিটারকে মিটার করতে গেলে 1000 দিয়ে গুণ করলাম। তো এত মিটার যেতে সময় লাগছে 60 মিনিট, আমার যাব কত মিটার, আমি এই যে এটা মিটার মানে বৃত্তের পরিধিটা, তো 2 × 2 × 40। তাহলে এত কিলোমিটার ছিল মিটার করলাম, তাহলে এত মিটার যেতে সময় লাগছে 60 মিনিট, এত মিটার যেতে কত লাগবে গুণ করে দিলাম, বাইরে মিনিট লিখব। এটা এবার দেখো, দশমিক তুললে উপরে হবে 10, এবার এখানকার শূন্য একটা দুটো তিনটা, 1 2 3 শূন্য কাটলাম, তো 1টা 2টা 3টা কেটে দিলাম, 11 2 22, 5 11 55, আর কাটছে না। তো নিচে থাকলো শুধু 5, উপরে থাকলো 6 2 12, 12 2 24, 4 24 96 মিনিট, সমান এটাকে যদি ভাগ করি আমি 96 কে 5 দিয়ে ভাগ করলাম, 5 একে 5, নামলো হচ্ছে 4 46, 5 9 45, 1 নামলো। তো এই যে 19 পেলাম, তো 19টা হলো মিনিট, তো 19 মিনিট পেলাম, 19 মিনিট।
এবার দেখো নিচে আছে ভাগশেষ এক, একটি এক মিনিট বেঁচে আছে, এক মিনিট মানে ক সেকেন্ড, এক মিনিটকে আবার সেকেন্ডে প্রকাশ করেছি, এক মিনিট মানে ক সেকেন্ড 60 সেকেন্ড, এই 60 সেকেন্ডকে আবার 5 দিয়ে ভাগ করব, 5 12 60 একবার লিখে দিলাম, কত হলো 12, তো 12 সেকেন্ড, তাহলে 19 মিনিট 12 সেকেন্ড সময় লাগে, তাহলে মাঠটা একবার ঘুরতে তার সময় লাগে 19 মিনিট 12 সেকেন্ড। এটা যদি বুঝতে না পারো এভাবে বুঝবা, দেখো গতিবেগ বলা আছে ওর 5.5 কিলোমিটার, এত কিলোমিটার যেতে সময় লাগছে 60 মিনিট, 1 কিলোমিটার যেতে 60/5.5, এটা এটা যেহেতু কিলোমিটার দেওয়া আছে তো এটা কিলোমিটারকে মিটারে করবো, মিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ করে দিলাম। আচ্ছা ভাগ মানে কি, নিচ এটা কিসে ছিল, এটা ছিল আমার কিলোমিটারে, কিলোমিটারকে মিটার করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, ওই জন্য 1000 দিয়ে 5 নিচে এসে গুণ করলাম, তারপরে বলা আছে 2.22, এটা এত করে যাবে তো এটা দিয়ে গুণ করলাম, এটাই করেছি। পাঁচ নম্বর বলছে তথাগত একটি তামার তার আয়তাকারে বাঁকি আছে, একটা তামার তার ছিল সেই তারটাকে আয়তক্ষেত্র তৈরি করেছে, তো আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য বলছে 18 সেন্টিমিটার এবং প্রস্থ বলছে 15 সেন্টিমিটার। আমি ওই তামার তারটি বাঁকিয়ে একটি বৃত্ত তৈরি করলাম, এই তামার তারটাকে গোল করে দিলাম অর্থাৎ বৃত্ত তৈরি করলাম, হিসাব করে দেখি ওই তামার তারটির ব্যাসার্ধ কত হবে, এই ব্যাসার্ধের মানটা আমার কাছে চাইছি। আচ্ছা লক্ষ্য করো এই তারটার মানে এই আয়তক্ষেত্রের পরিসীমা যত হবে তারটার দৈর্ঘ্য কিন্তু সেম হবে, কেন এই তারটাকে বাঁকিয়ে আমি বৃত্ত তৈরি করেছি, কাটিনি কিন্তু কোনো জায়গায়, তাহলে এই এটার পরিসীমা আর বৃত্তের পরিসীমা কি সমান, তো লিখব আয়তাকার তারটির, আয়তাকার তারটির দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, প্রস্থ 15 সেন্টিমিটার, অতএব পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা হলো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 18, প্রস্থ হচ্ছে 15, 2 × 33, তাহলে হয়ে গেল 66 এত সেন্টিমিটার, তাই তারটার পরিসীমা পেয়ে গেলাম 66 সেন্টিমিটার, তাহলে এর পরিসীমা যত হবে এই বৃত্তাকার তার পরিসীমা কি সেম, সেম বলা আছে মানে সমান, যদি এটা থেকে তৈরি করছি এটা থেকেই আমি এটা তৈরি করছি তাহলে এর পরিসীমা এই পরিসীমা কি সমান, তো বৃত্তের পরিসীমা পেয়ে গেলাম 66 সেন্টিমিটার, এর উত্তর চাইছে বৃত্তের ব্যাসার্ধ, তো ধরি বৃত্তের ব্যাসার্ধ, ধরি বৃত্তাকার তামার তারটি ব্যাসার্ধ, তো ধরি বৃত্তাকার তারটির ব্যাসার্ধ সন 8 সেন্টিমিটার। এবার আমরা এটা কি দেওয়া আছে, আমাদের অঙ্কে দেওয়া আছে পরিসীমা, তো আমরাও পরিসীমা বার করবো, অতএব তারটির পরিধি 2πr, বাইরে এত সেন্টিমিটার, আর এর মান যদি সেন্টিমিটার ছিল ওই জন্য রাইট সেন্টিমিটার লিখলাম, এটা আমাদের পরিধি কিন্তু বইয়ে বলছে কত 66, তো শর্ত অনুসারে 2πr সমান 66 ইমপ্লাইজ 2 থাকলো, পাই এর মান 22/7 × r থাকলো সমান সমান 66 সমান, দেখো আর থাকলো তো আর ইকুয়াল টু কি হবে 66 বসলো, দুইটা গুণ আছে তো এপারে গেছে কি হবে ভাগ, তো বাই 2 × এটা উল্টে গেল 7টা উপরে আর 22টা নিচে, তো দেখো 22 × 1 = 22, 3 × 2 = 66, তাহলে কত হলো 3 × 7 = 21/2, তো এটা কি পেলাম আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম, আর মানে অ্যান্সার চাইছে যে তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে, তাহলে ভাগ করলে হবে 10.5, এত এটা অ্যান্সার, তাহলে ওই অ্যান্সার তোমরা লিখে দিবা, অ্যান্সার হবে কি বৃত্তাকার তামাটাটি ব্যাসার্ধ, এই বলতে বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধ 10.5 সেন্টিমিটার, এটা হলো আমাদের অ্যান্সার।